راحت میگم این برنامه ریزی ইরানের পরমাণু প্রকল্পে ইস্যুতে ইসরায়েলের সমালোচনার মোক্ষম জবাব দিল জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। স্থানীয় সময় রোববার ভিয়েনায় অনুষ্ঠিত এক সভায় সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি জানান, তাদের কাজ করার নিজস্ব পদ্ধতি রয়েছে, কাজেই ইসরায়েল কি বলল সেটা বিবেচনাতেই নেবে না তারা। এর আগে রোববার কোনো ধরনের রাগঠাক ছাড়াই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযোগ করেন, নিজেদের কর্তব্য পালন না করে ইরানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সংস্থাটি। এ সময় আন্তর্জাতিক এই সংগঠনটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে কিনা এমন প্রশ্নও তোলেন কট্টর ডানপন্থী এই নেতা। জবাবে IAEA প্রধান বলেন, তার সংস্থা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে, কোন রাজনৈতিক নেতার কথায় তারা অবস্থান পরিবর্তন করবেন না। দেখুন, এ ধরনের অভিযোগের বিষয়ে আমরা অভ্যস্ত, কারণ আজ এক পক্ষ অভিযোগ করবে তো আরেকদিন অন্য পক্ষ, তবে আমরা আমাদের কাজটি করে যাব। কোন রাজনৈতিক বক্তব্য বা চাপ আমাদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রয়োজনে আমরা ইরানের সাথে বসব, তাদের প্রকল্প আরও পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু এটা নিজস্ব কার্যপদ্ধতিতে, কারো চাপে বা সমালোচনা মুখে নয়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের সাথে ইসরায়েলের রয়েছে চিরবৈরী সম্পর্ক। বিভিন্ন অঞ্চলে একাধিক ফ্রন্টে ছায়া যুদ্ধে লিপ্ত দেশ দুটি। তেল আবিবের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তেহরানের পরমাণু প্রকল্প, তাই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ওই প্রকল্পে হামলার হুমকি দিয়ে আসছে। তেমনটা হলে মানচিত্র থেকে মুছে ফেলারও পাল্টা হুমকি দিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত ইরান। সম্প্রতি নানা ইস্যুতে বেশ চাপে রয়েছে ইসরায়েল। এতদিন সৌদি ইরান লড়াইয়ে ব্যস্ত থাকায় তেহরানকে নিয়ে ভাবতে হয়নি তেল আবিবকে, কিন্তু চীনের মধ্যস্থতায় প্রতিবেশী দেশ দুটি সম্পর্কের বরফ গলিয়েছে, যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নেতানিয়াহু সরকারের কপালে। এছাড়া ইরান যেভাবে সামরিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাতে দিন দিন নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে যাচ্ছে ইসরায়েল। নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি যেভাবে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে তাতে গলা শুকোবার উপক্রম মধ্যপ্রাচ্যের ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির। এর বাইরে রাশিয়া ও চীনের মতো উদীয়মান পরাশক্তির সাথে ইরানের সখ্যতা ভাবিয়ে তুলছে তেল আবিবকে। শফিকুল ইসলাম, শান্ত কাল, বেলাডেস্ক।